গতকালের নিম্নচাপটি আজ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। সাউথ অফ বে বেঙ্গল আন্দামান সির কাছে এই মুহূর্তে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় আরও একটু শক্তি বাড়িয়ে ১২ ঘন্টা পরে সাইক্লোনে পরিণত হওয়ার চান্স আছে। সাইক্লোনে পরিণত হওয়ার পর এটি উত্তর দিকে মুভমেন্ট করবে। যেহেতু আমাদের কোস্ট থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে, তাই ইস্টার্ন ইন্ডিয়াতে কোনো জায়গাতে এর এফেক্ট পড়বে না। আগামী তিন চার দিন ওয়েদার ড্রাই থাকবে। আমাদের রাজ্যে তাপমাত্রা নর্মালের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় পরিষ্কার আকাশ। আজকের মিনিমাম তাপমাত্রা ২৫ ডিগ্রি, ম্যাক্সিমাম তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? গতকালে রেলমার্ক লো প্রেশার এরিয়া আজকে কনসেন্ট্রেট হয়েছে এজ এ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড আন্দামান সির কাছে। আগামী ২৪ ঘন্টা আর একটু ইন্টেন্সিফাই হবে ডিপ ডিপ্রেশন, আর তার সাবসিকুয়েন্ট ১২ আওয়ার্সে আমরা বলছি যে হয়তো সাইক্লোন হওয়ার চান্সেস রয়েছে। আর এইটা নিয়ারলি নর্দার্লি মুভমেন্ট হবে, যেহেতু আমাদের কোস্ট থেকে অনেকটা দূর, মোর দেন ১০০০ কিলোমিটার। এই সিস্টেমের কোনো ইম্প্যাক্ট আমাদের রাজ্যে, ইনফ্যাক্ট কোনো ইস্টার্ন ইন্ডিয়ার কোনো কোস্টে কিন্তু পড়বে না। এবার আমাদের রাজ্যের যদি আমি ওয়েদার বলি, যেহেতু বে অফ বেঙ্গলে কোনো হাই প্রেশার জোন নাই, সাইক্লোনের অ্যাক্টিভিটি মানে ডিপ্রেশনের অ্যাক্টিভিটি হচ্ছে বললে, বে অফ বেঙ্গল থেকে কোনো ময়েশ্চার ঢুকছে না। আমাদের রিজনে শুধু নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, এই উইন্ডগুলো ড্রাই, ফলে ওয়েদার অ্যাক্টিভিটি খুব একটা হবে এই চান্সেসটা নাই। আগামী তিন চার দিন ড্রাই থাকবে। যতক্ষণ এই সিস্টেম যেটা বলছি আমরা যে আজকে ডিপ্রেশন রয়েছে, কোথাও না কোথাও দুর্বল হয়ে যায় বা ল্যান্ডফল না করে, আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে খুব একটা অ্যাক্টিভিটি হবে না। তাপমাত্রা, দিনের তাপমাত্রা নর্মাল থেকে ২ থেকে ৩ ডিগ্রি কিন্তু আমাদের রাজ্যে বেশি থাকবে। কলকাতায় পরিষ্কার আকাশ, আর আজকে ৩৪ ডিগ্রি, আর মিনিমাম ২৫ ডিগ্রি হওয়ার চান্সেস। Active Gold with added mineral, active pure, active raho.